Let's read the poem and explore how a poet uses his imagination to write a poem. কবিতাটি পড়ি এবং কবিতা লেখার জন্য একজন কবি কিভাবে কল্পনাকে ব্যবহার করেন তা বোঝার চেষ্টা করি। কবিতার নাম If I had but two little wings, আমার যদি দুটি ছোট ডানা থাকত। If I had but two little wings and were a little feathery bird, to you I'd fly, my dear. But thoughts like these are idle things and I stay here. আমার যদি দুটি ছোট ডানা থাকত, যদি পালকযুক্ত একটি ছোট পাখি হতাম, প্রিয়তমা আমি তোমার কাছে উড়ে যেতাম, কিন্তু এসব ভাবনা বেকার এবং আমি এখানেই আছি। বাট ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই, আই এম অলওয়েজ উইথ ইউ ইন মাই স্লিপ, দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন অ্যান্ড দেন ওয়ান ওয়েকস অ্যান্ড ওয়ের এম আই, অল অ্যালোন। এস টি কোলারেজ, আমার ঘুমের মধ্যে তোমার কাছে আমি উড়ে যাই, সব সময় আমি তোমার সাথে আছি, এ জগৎটা সবটাই কারো নিজের, আর কেউ জেগে উঠে এবং বলে আমি কোথায়, সবাই সম্পূর্ণ একা। এস টি কোলারেজ, নাও রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড রাইট দি আনসার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চনস, লেটার চেক ইউর আনসার্স ইন পেয়ার্স গ্রুপস। এখন পুনরায় কবিতাটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, পড়ে তোমার উত্তরগুলো জোড়ায় দলে চেক করো। নাম্বার ওয়ান, হ্যাভ ইউ ফাউন্ড এনি ইমাজিনারি ক্যারেক্টার ইন দ্য পোয়েম? ইফ ইয়েস, হোয়াট ইজ দ্যাট? কবিতাটিতে কি কোনো কাল্পনিক চরিত্র খুঁজে পেয়েছ? যদি হ্যাঁ হয় তাহলে সেটা কি? ইয়েস, আই হ্যাভ ফাউন্ড এন ইমাজিনারি ক্যারেক্টার ইউ ইন দ্য পোয়েম। হিয়ার ইউ ইজ দ্য বিলভেড অফ দ্য পোয়েট ইন ইমাজিনেশন। ইফ দ্য পোয়েট হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, হি উড হ্যাভ ফ্লোন টু হিজ লাভার অর হিজ লাইফ পার্টনার ইউ। হ্যাঁ, আমি পেয়েছি, এই কবিতায় ইউ তুমি নামক একটি কাল্পনিক চরিত্র পেয়েছি। এখানে ইউ চরিত্রটি কবির কাল্পনিক প্রিয়তমার। যদি কবির একটি পাখির ডানা থাকত, তবে তিনি তার প্রিয়তমা বা তার জীবন সঙ্গী ইউ এর কাছে উড়ে যেতেন। নাম্বার টু, হোয়াট উড দ্য পোয়েট ডু ইন হিজ ইমাজিনেশন? কবি তার কল্পনাতে কি করেন? ইন হিজ ইমাজিনেশন অ্যান্ড ড্রিম ওয়াইল স্লিপিং, দ্য পোয়েট ক্রিয়েটেড আ ডোমেন অফ গ্রেট প্লেজার্স অ্যান্ড এনজয়মেন্ট টু ওয়ার হিড হ্যাভ ফ্লোন ডট টু ইউনাইট উইথ হিজ লাইফ পার্টনার অর বিলভেড লাইক আ লিটল ফেদারি বার্ড। This poem is powered exclusively by mentioning his imaginative flights, wherein the poet temporarily forgets his staying at home and its surroundings, exchanging them for an entirely new and completely fictitious experience with his dear ones. ঘুমের সময় তার কল্পনায় ও স্বপ্নে কবি বিশাল আনন্দের ও উপভোগের একটি রাজ্য তৈরি করেছিলেন, যেখানে তিনি তার জীবন সঙ্গী বা প্রিয়তমার কাছে একটি ছোট পালক বিশিষ্ট পাখির মতো উড়ে যেতে চান, তার সাথে মিলিত হতে। শুধু কবির কাল্পনিক ওড়ার বা যাত্রার কথা উল্লেখ করার দ্বারা কবিতাটি সুগঠিত হয়েছে, যেখানে কবি সাময়িকভাবে তার বাড়িতে অবস্থানের কথা ভুলে গেছেন এবং ভুলে গেছেন তার পারিপার্শ্বিকতাকে তার প্রিয়তমার সাথে একটি সম্পূর্ণ নতুন এবং পুরোপুরিভাবে কাল্পনিক অভিজ্ঞতাকে বিনিময় করার মাধ্যমে। Number 3, what do the words sleep and wake in the poem symbolize? কবিতাটিতে ঘুম এবং জাগরণ শব্দ দুটি কিসের প্রতীক বহন করে? The word sleep used in the poem symbolizes the poet's unconscious mind or the dream of fabricating a fanciful realm in which he expressed a strong desire to be close with his beloved. And the word wake symbolizes his conscious mind, the reality that he discovered himself at home, all alone. The speaker waking from his dream finds himself still alone. কবিতায় স্লিপ বা ঘুম শব্দটির ব্যবহার প্রতিকায়িত করে কবির অচেতন মনকে অথবা একটি কাল্পনিক রাজ্য তৈরির স্বপ্নকে, যেখানে তিনি তার প্রিয়সঙ্গিনীর সাথে ঘনিষ্ঠ হবার তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আর ওয়াকি বা জাগরণ শব্দটি তার সচেতন মনকে তুলে ধরে, এটা একটি বাস্তবতা যেখানে কি নিজেকে আমি একা পুরো একা রূপে আবিষ্কার করেছেন। স্বপ্ন থেকে জাগরিত হয়েও কবি নিজেকে একা পেয়েছেন। Number 4, do you think the use of imagery helps the readers to understand the poet's imagination? তুমি কি মনে করো চিত্রকল্পের ব্যবহার কবির কল্পনা বুঝতে পাঠকদের সাহায্য করে? Yes, I think the use of imagery helps the readers to comprehend the poet's imagination greatly. In this poem he poured his imagination of flights in words like you would fly, my dear two little wingsets. These are the examples of visual images of the poet's fanciful flying to his dear ones. They also focus on his dream to see and to enjoy with her in an entirely personal domain of him. But, at last, the use of the image wakes has awakened our consciousness in reality where he was all alone. In the midst of the poem,
The poet wants to escape from reality to an imaginary world. Through imagination, the poet connects our mind with nature. To fly to you like little feathery bird. Coleridge was preoccupied with the dream of his beloved. The literal flight of fancy in the first stanza is something we've almost all felt at some time. The poet acknowledges that it is a childish sentiment depicted through the image of idle things, but the world of dreams is a magical place where separated lovers can once again be together. Hey. আমি মনে করি চিত্রকল্পের ব্যবহার কবির কল্পনাকে বুঝতে পাঠকদের খুবই সাহায্য করে। কবিতায় কবি উড়ে যাওয়ার কল্পনাকে তোমার কাছে আমি উড়ে যেতে চাই, আমার প্রিয়তমা দুটি ছোট ডানা প্রভৃতির মতো শব্দাবলীর মাধ্যমে প্রকাশ করেছেন। এগুলো তার প্রেসির কাছে তার কাল্পনিক উড়ে যাওয়ার চাক্ষুষ চিত্রকল্পের উদাহরণ। এগুলো তার নিজের ব্যক্তিগত জগতে কবির প্রিয়তমার সাথে দেখা করার এবং আনন্দ উপভোগ করায় তার স্বপ্নকেও গুরুত্ব দেয়। কিন্তু পরিশেষে ওয়েক্স জাগ্রত হওয়া চিত্রকল্পটি আমাদের সচেতনতাকে এবং বাস্তবতাকে জাগিয়ে তুলেছে যেখানে কবি পুরোই একা ছিলেন। কবিতার মধ্যে কবি বাস্তবতা থেকে একটি কাল্পনিক জগতে মুক্তি পেতে চান। কল্পনায় কবি আমাদের মনকে প্রকৃতির সাথে সংযুক্ত করেছেন। একটি ছোট পালকযুক্ত পাখির মতো তোমার কাছে উড়ে যাওয়া কোলোরিস তার প্রেয়সীর স্বপ্নে বিভোর ছিলেন। প্রথম স্তবকের কল্পনায় প্রায় বাস্তবে উড়ে যাওয়া হলো এমন ঘটনা যেটা আমরা প্রায় সকলে অনুভব করেছি। কবি স্বীকার করছেন যে এটা একটি শিশুসুলভ মানসিকতা যেটা আইডল থিংস নিরর্থক বিষয়াবলী এর চিত্রকল্পের মাধ্যমে প্রকাশ পেয়েছে, কিন্তু স্বপ্নের জগৎটা একটা চমকপ্রদ স্থান যেখানে ভিন্ন ভিন্ন প্রেমিক প্রেমিকারা আবারও একত্রিত হতে পারে। ভিডিওটি দেখার জন্য সুমন স্যারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।